নমস্কার, রেডিও ভূতুর নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি তুষার, আমার সঙ্গে রয়েছে সঙ্গীতা। এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা বিশিষ্ট সাহিত্যিকদের ভিন্ন ভিন্ন স্বাদের গল্প, উপন্যাস এবং ধারাবাহিক লেখা নিয়মিত পাঠ করে শোনাই। তা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরিচিত আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে আমরা শুনব আইরিশ লেখক কাউন্ট লুইস হ্যামনের লেখা একটি গল্প, কবরের অভিশাপ। বিখ্যাত প্রেততত্ত্ববিদ কিরো একদিন নিজের বাড়িতে বৈঠকখানায় বসে কাগজপত্র দেখছিলেন। এমন সময় এক ভদ্রলোক তাঁর সঙ্গে দেখা করতে এলেন। পরিচয় পর্বের মধ্য দিয়ে কিরো জানতে পারলেন যে ভদ্রলোক আমেরিকাবাসী এবং তার নাম হল হেনরি। শেয়ারের বাজারে দালালি করে ভদ্রলোক প্রচুর টাকা আয় করেছেন। ভদ্রলোককে বেশ দুশ্চিন্তাগ্রস্ত মনে হল। কিরো আন্দাজ করলেন নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে উনি তাঁর কাছে এসেছেন, কিন্তু সমস্যাটা খুলে বলতে তিনি যেন কুণ্ঠা বোধ করছেন। তাঁকে উৎসাহ দিয়ে কিরো বললেন, বলুন আপনার সমস্যাটা কি? আমি যে সমস্যায় পড়েছি আপনাকে এ কথা কে বলল? ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আপনিই বললেন, মৃদু হেসে কিরো উত্তর দিলেন। আমি? ভদ্রলোক আরো বিস্মিত। হ্যাঁ, আপনি নিজে না বলুন, আপনার মুখ চোখের ভাব কিন্তু সে কথাই বলছে। তাহলে এতদিনে আমি বোধহয় ঠিক জায়গায় এসেছি। হেনরির গলার স্বরে স্বস্তির সুর পাওয়া গেল। এবার বলুন সমস্যাটার কথা, সংকোচ করবার কোনো কারণ নেই। কিরো ভদ্রলোককে উৎসাহিত করবার চেষ্টা করলেন। আচ্ছা মিস্টার হ্যামন, আপনি তো দীর্ঘকাল প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করছেন, আপনি কি বিশ্বাস করেন যে বহুকাল আগে মৃত কোনো ব্যক্তির আত্মা প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠতে পারে? এ প্রশ্ন কেন করছেন? কারণ আছে। কিছুক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক। বোধহয় যেসব কথা বলবেন সেগুলি গুছিয়ে নিলেন। তারপর সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে বললেন, আমি কেবল দালালি করে এ যাবৎ জীবন কাটাইনি, কিছু পড়াশুনোও করেছি। প্রাচীন ইতিহাস, বিশেষ করে প্রাচীন মিশরের ইতিহাস ছেলেবেলা থেকেই আমার মনকে টেনেছে। মিশর সম্পর্কে কিছু দামি আর দুষ্প্রাপ্য পুঁথিপত্রও আমার ব্যক্তিগত পাঠাগারে রয়েছে, কিন্তু শুধু বই পড়েই আমি তৃপ্ত হতে পারলাম না। স্বপ্নের দেশ মিশরকে চাক্ষুষ দেখবার জন্যে আমি মিশরের পথে পাড়ি দিলাম। মিশর এবং তার প্রাচীন বিদ্যা সম্পর্কে আমার মনেও খুব কৌতূহল, আমিও মিশরে গিয়েছিলাম, কিরো বললেন। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, দেখুন তো এই জিনিসটা চিনতে পারেন নাকি? ভদ্রলোক পকেট থেকে একটা প্যাকেট বের করলেন, তারপর প্যাকেট খুলে বের করলেন একখানা মূল্যবান হীরে। আলোর স্পর্শে হীরেখানা জ্বলজ্বল করে উঠল। শুধু প্রেততত্ত্ব নয়, পুরাতত্ত্ব নিয়েও কিরো অনেক গবেষণা করেছেন। দেখেই তিনি বুঝতে পারলেন ওখানা মিশরীয় হীরে। মিশরের কোনো ফারাওয়ের মমির দেহের ব্যান্ডেজের বুকের কাছে হীরেখানা শিল হিসেবে লাগানো হয়েছিল। হীরেখানাকে কাটা হয়েছে এমনভাবে যে দেখলে মনে হয় ঠিক যেন একটা বাদুড়ের মুখ। হীরেখানার এই রকম বিশেষ গড়ন দেখে কিরো বুঝতে পারলেন যে ওখানা ফারাও খুফুর বংশের কোনো নরপতির সমাধি থেকে সংগ্রহ করা হয়েছে, কেননা ওই বংশই অর্থাৎ
মিশরের চতুর্থ রাজবংশই সাদা বাদুড়কে প্রতীকচিহ্ন হিসেবে ব্যবহার করত। হেনরির দিকে তাকিয়ে কিরো বললেন, জিনিসটি কি তা আমি বুঝতে পেরেছি, এর তাৎপর্যও আমার অজানা নয়। এখন প্রশ্ন হলো, জিনিসটা আপনার হাতে এলো কী করে? কিরোর প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিতভাবে হেনরি বলল, জানেন, এই অভিশপ্ত হীরেখানা আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী অপঘাতে মারা গিয়েছেন, আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছে, আমার টাকা পয়সা তছনছ হয়ে যাচ্ছে। যে কাজেই হাত দিচ্ছি আসছে কেবল ব্যর্থতা আর অসাফল্য। আমাকে হয়তো শেষ পর্যন্ত মান সম্মান বাঁচাবার জন্যে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। উত্তেজিতভাবে এতগুলো কথা একসঙ্গে বলে হেনরি কাঁপতে লাগলেন। কী করে হীরেখানা আপনার হাতে এলো তা কিন্তু এখনো আপনি বলেননি, আপনি সব কথা খুলে বলুন, আমি সাধ্যমতো আপনাকে সাহায্য করবার চেষ্টা করব। হিরোর কথায় কিছুটা স্বস্তি পেলেন হেনরি। আরও কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আমার সব কথা আপনি বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু যা বলছি তার প্রতিটি কথাই সত্য। অবিশ্বাস করব কেন, বলুন আপনার কাহিনী। আগেই বলেছি, কিছুদিন আগে আমি মিশরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কেবল আলেকজান্দ্রিয়া আর কায়রোর বিলাসবহুল হোটেলে বসে দিন কাটাইনি। কনার্ক, মেমফিস, থিবিস, পুষ্কর ইত্যাদি প্রাচীন শহরে ঘুরেছি, ঘুরেছি মৃতের উপত্যকায়, ঘুরে ঘুরে অনেকগুলো পিরামিডও আমি দেখেছি। এ সময় একদিন শুনলাম একটা পুরনো সমাধিভূমি নাকি খোঁড়া হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম, ঠিক করলাম যেখানে খনন হচ্ছে সেখানে অবশ্যই যেতে হবে। কিন্তু কদিন বাদেই খবরের কাগজে একটা সংবাদ প্রকাশিত হলো যে জার্মান পণ্ডিত খনন কার্য পরিচালনা করছিলেন, এক আকস্মিক দুর্ঘটনায় তার নাকি মৃত্যু হয়েছে। স্থানীয় লোকদের ধারণা, সমাধিভূমির গোপনীয়তা এবং পবিত্রতা নষ্ট করবার জন্যই। ওই সমাধি এখন যে খনন করবার চেষ্টা করবে তারই প্রেতাত্মার অভিশাপে অপঘাতে মৃত্যু হবে। ভগবানের দয়ায় আমার টাকার অভাব ছিল না, ঠিক করলাম জার্মান পণ্ডিতের অসমাপ্ত কাজ আমিই শেষ করব। কবরের অভিশাপ জাতীয় কুসংস্কারে আমার কোনো বিশ্বাস ছিল না, কিন্তু কাজ শুরু করতে গিয়ে প্রথমেই মুশকিলে পড়লাম। মুশকিলটা হলো কুলি মজুর জোগাড় করা। স্থানীয় কোনো শ্রমজীবী সমাধিভূমি খননে রাজি হলো না। ওদের মনে এই ধারণাটাই বদ্ধমূল হয়েছিল যে খুঁড়বার চেষ্টা করলে ওরাও মারা পড়বে। আমার স্বভাবটা হলো এই যে, যে কাজে আমি একবার হাত দিই তা থেকে আর পিছিয়ে আসতে পারি না। কুলি মজুরদের ভয় দেখে আমার জিদটা যেন আরও বেড়ে গেল। অনেক টাকা খরচ করে অন্য জায়গা থেকে শ্রমিক এনে আমি আবার সমাধি খনন শুরু করলাম। বেশিরভাগ কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল, কাজেই আমাকে আর খুব বেশি খোঁড়াখুঁড়িও করতে হলো না। কয়েকদিনের মধ্যেই আমরা সমাধি কক্ষের বন্ধ দরজার সামনে এসে গেলাম। কক্ষের মধ্যেই রয়েছে প্রয়াত ফারাওয়ের মমি। এই দরজা খুলে এবার ভিতরে ঢুকতে হবে। এ পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি হইনি আমরা। কুলি মজুরদের মনোবল রয়েছে অটুট, কিন্তু এই মনোবল অটুট আর রইল না। যখন সমাধিকক্ষের দরজা খুলবার নির্দেশ দিলাম, কুলি মজুররা একেবারে পিছিয়ে গেল। শেষ পর্যন্ত প্রচুর পুরস্কারের লোভ দেখিয়ে চার পাঁচজন কুলিকে দরজা খুলবার কাজে লাগানো গেল। কিন্তু কথা দিতে হলো তাদের আমি সমাধিকক্ষের ভিতরে ঢুকতে বলতে পারবো না, দরজা ভাঙা হলেই তাদের কাজ শেষ হয়ে যাবে। দরজা খুলল, আমি একাই ঢুকলাম সমাধিকক্ষের মধ্যে। দরজায় যে লিপি ছিল তা থেকেই বুঝতে পেরেছিলাম যে এই কক্ষই হলো ফ্যারাও চতুর্থ খুফুর শেষ বিশ্রামস্থল। মিশরীয় বিশ্বাস অনুসারে মৃত্যুর দেবতা ওসাইরিসের দরবারে শেষ বিচারের পূর্ব পর্যন্ত প্রয়াত ফারাওকে এখানেই অপেক্ষা করতে হবে।
স্বীকার করতে লজ্জা নেই যে অন্ধকার সমাধিকক্ষে ঢুকে গাটা কেমন ছমছম করতে লাগলো। একবার মনে হলো এরকম দুঃসাহস না করলেই বোধহয় ভালো হতো, কিন্তু পরক্ষণেই ভয়ের ভাবটাকে মন থেকে ঝেড়ে ফেললাম। আমি বিশ শতকের মানুষ, এসব প্রাচীন অযৌক্তিক কুসংস্কারে বিশ্বাস করব কেন? সঙ্গে টর্চ ছিল, জ্বাললাম। বিশাল সমাধিকক্ষ, আমার টর্চের আলোয় সমস্ত ঘরটা দেখা গেল না, আধো আলো আধো ছায়া। আলো আধারী লুকোচুরি যেন সমাধিকক্ষের রহস্যময়তাকে আরো অনেক বাড়িয়ে দিল। টর্চের আলো ফেলতে ফেলতে এগুলাম বিশাল ঘরখানার মাঝামাঝি একটা উঁচু বেদি, তার উপরে একটা সোনার কফিন। ওই কফিনের মধ্যেই চিরনিদ্রায় শুয়ে আছেন ফারাও চতুর্থ খুফু। কফিনের পাশে একটা স্বর্ণপাত্রে নানা রকম মূল্যবান মণিমাণিক্য, দুহাত ভরে সেই মণিমাণিক্য তুলে পকেটে পুরলাম। মুহূর্তের জন্য মনে হলো সমাধিকক্ষের পাথুরে মেঝে যেন থরথর করে কেঁপে উঠল, চমকে উঠলাম। কি ভূমিকম্প? না না, আমার মনের ভুল, আমার আচ্ছন্ন মনের কল্পনা। পায়ে পায়ে এগিয়ে গেলাম কফিনটার কাছে, ডালাটা টান মেরে খুলে ফেললাম। আমার চোখের সামনে সাদা আবরণে ঢাকা ফারাও চতুর্থ খুফুর মমি। মমির বুকের কাছে এই হিরেখানা শিলের মতো লাগানো, একটানে হিরেখানা খুলে ফেললাম। আচম্বিতে সমাধিকক্ষের পরিবেশ সম্পূর্ণ যেন পাল্টে গেল। মনে হলো হাজার হাজার বাদুর যেন ডানা ঝটপট করতে করতে হিংস্রভাবে আমার দিকে উড়ে এলো। মুহূর্তের জন্য বাদুরগুলো যেন আমি দেখতে পেলাম। সাদা রঙের বাদুরগুলোর চোখ থেকে বেরিয়ে আসছে পরলোকের নীলাভ আলোক রশ্মি। হাজার হাজার বাদুরের ডানার শব্দে বিশাল সমাধিকক্ষটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। মেরুদণ্ডের মধ্যে দিয়ে যেন আতঙ্কের একটা শীতল স্রোত বয়ে গেল। মুহূর্তের জন্যে সমস্ত শরীরটা যেন অসাড় হয়ে গেল। বাদুরগুলো যেন শূন্য পথে চক্রাকারে ঘুরছে আমার চারপাশে। কোনোরকমে নিজেকে একটু সামলে নিয়ে ছুটে সমাধিকক্ষের বাইরে চলে এলাম। লাখো লাখো সাদা বাদুর যেন আমাকে তাড়া করে এলো। ছুটতে ছুটতে কি করে যে তাঁবুতে এসে পৌঁছলাম একমাত্র ভগবানই বলতে পারেন। তাঁবুতে ঢুকেই অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে আমার সঙ্গীরা আমাকে হোটেলে পৌঁছে দিল। হোটেলে আমার স্ত্রী ছিলেন। আমি ঘরে ঢুকতে স্ত্রী চমকে গিয়ে বললেন, কি ব্যাপার? তোমার সঙ্গে যেন একটা বাদুরের ছায়া ঘরে ঢুকলো। ওর কথা শুনে আরো ঘাবড়ে গেলাম। কোনো কথা না বলে বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়লাম। ঘরের ভিতর তাকাতেও আমার ভয় করছে। যদি বাদুরের অপছায়াটা আমার নজরে আসে, পিরামিডের ভিতর ঢুকবার সাহস আর আমার হয়নি। আমার শঙ্কা বিহ্বলভাবে দেখে স্ত্রী বললেন, চলো আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই। তার কথা মতো পরদিনই আমরা অন্য জায়গায় চলে গেলাম। ভাবলাম এই জায়গাটা ছেড়ে গেলে মন থেকে ভয়ের ভাবটা হয়তো ধীরে ধীরে কেটে যাবে, কিন্তু তার কাটলো কই। যেখানেই যাই সেখানে এক অজানা আশঙ্কায় শিউরে উঠি। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক। আমার আতঙ্কে আমার স্ত্রীকেও যেন পেয়ে বসলো। সবসময় মনে হয় কোনো এক অদৃশ্য অজানা শত্রু সব জায়গায় আমাদের অনুসরণ করে চলেছে। মাঝে মাঝে বাদুরের ডানার আওয়াজ পাই। হাজার হাজার বাদুর যেন শূন্য পথে উড়ে আসছে ঝাপটা মারবার জন্যে। আমাদের ভয় দিন দিন বেড়ে যেতে লাগলো। এই নিদারুণ আতঙ্কের কবল থেকে যে কি করে নিষ্কৃতি পাবো তা আমরা ভেবে পেলাম না। কিন্তু এত কাণ্ড সত্ত্বেও সমাধিকক্ষ থেকে সংগ্রহ করা এই মূল্যবান হিরেখানা আমি হাতছাড়া করলাম না।
সবসময় এখানে লুকিয়ে রাখলাম নিজের পোশাকের মধ্যে বুকের কাছে। আমার স্ত্রীকেও হীরেটা সম্পর্কে কিছুই আমি বলিনি, অবশ্য বলবার সুযোগও আর পেলাম না, কারণ কদিন পরে একদিন ভোরবেলায় বিছানায় পাওয়া গেল তার মৃতদেহ। রহস্যজনক মৃত্যু, কিসে যে উনি মারা গেলেন তা ডাক্তারি পরীক্ষাও বোঝা গেল না। তারপর থেকে শুরু হলো আমার আরও দুর্ভাগ্যময় জীবন, পরপর এক একটা দুর্ঘটনা ঘটতে লাগলো। আমার বাবা হঠাৎ মারা গেলেন, অথচ তার স্বাস্থ্য বেশ ভালোই ছিল। এক ঘনিষ্ঠ বন্ধুকে আমার ব্যবসা দেখাশোনা করবার দায়িত্ব দিয়েছিলাম, অনেক টাকা করি নষ্ট করে সে শেষ পর্যন্ত লজ্জা এবং দুঃখে আত্মহত্যা করল। আর আমারও মনে হতে লাগলো ঝাঁকে ঝাঁকে সাদা বাদুর যেন সবসময় ডানা ঝটপট করতে করতে চারপাশে উড়ে বেড়াচ্ছে। আগে ভয়ঙ্কর অনুভূতিটা মাঝে মধ্যে হতো, এখন যেন সবসময়ই হয়, এই মুহূর্তেও যেন হচ্ছে। বুঝতে পারছি আমার শেষের দিন আসন্ন হয়ে আসছে, অন্ধকার কবরের কালো অভিশাপ নেমে আসছে আমার উপর। এর কবল থেকে আমার কি নিষ্কৃতি নেই মিস্টার হ্যামন্ড? একটা না, এতক্ষণ কথা বলে হেনরি হাঁপাতে লাগলেন, তার সমস্ত শরীরটা কাঁপতে লাগলো থরথর করে। চির ভাবলেন এক্ষুনি কিছু একটা অঘটন না ঘটে যায়। না, সেরকম কিছু অবশ্য ঘটল না। একটু পরে হেনরি নিজেকে অনেকটা সামলে নিলেন। কিরোর টেবিলের উপর হীরেখানা রেখে তিনি বললেন, এই অভিশপ্ত জিনিসটা আর আমি নিজের কাছে রাখতে চাই না, এটা আপনার কাছেই রাখুন, দেখুন এতে আপনার ভাগ্য পাল্টে যায় কি না। বেশ তো, দেখুন হীরেখানা ত্যাগ করলে আপনার অবস্থার উন্নতি হয় কি না। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে হিরো হেনরিকে আশ্বস্ত করবার চেষ্টা করলেন, বললেন, আমি একটু ভেবেচিন্তে দেখি, আপনাকে দুর্ভাগ্যের রাহগ্রাস থেকে উদ্ধার করবার কোনো পথ পাওয়া যায় কি না। সম্পূর্ণ না হলেও অন্তত কিছুটা আশ্বস্ত হয়ে হেনরি তখনকার মতো বিদায় নিলেন। সেদিন রাত্রেই কিরো এক বিচিত্র স্বপ্ন দেখলেন। দেখলেন তিনি যেন একটা পিরামিডের মধ্যে গিয়ে পড়েছেন, সমাধিকক্ষে যাবার জন্য তিনি ক্রমাগত নিচে নেমে চলেছেন। যেতে যেতে তিনি একটা বন্ধ জায়গায় এসে পড়েছেন, এখানে আলো নেই, বাতাস নেই। কিরোর দম বন্ধ হয়ে আসছে, একটু বাতাস না পেলে তিনি দম আটকে মারাই যাবে। কিন্তু এই মৃতের রাজ্যে বাতাস কোথায়? দারুণ আতঙ্কে কিরোর ঘুম ভেঙে গেল। জেগে উঠে মনে হলো কে যেন এতক্ষণ তার বুকের উপর বসে গলা টিপে ধরেছিল। ঘরের মধ্যে কুমোট, বাতাস আসবার জন্য কিরো জানলা খুলে দিলেন। এক ঝলক ঠান্ডা হাওয়া তার শরীরটাকে শীতল করে দিল। কিন্তু জানলা খুলবার সময় মনে হলো একটা সাদা বাদুর যেন এতক্ষণ জানলার গায়ে বসেছিল। জানলা খুলতেই সেই নিশাচর শূন্য পথে উড়ে গেল। প্রাণীটার ডানার ছটপট শব্দ যেন শুনতে পেলেন কিরো। পরদিন গলায় খুব ব্যথা হলো, বাধ্য হয়ে ডাক্তার দেখাতে গেলেন কিরো। ডাক্তার যা বললেন তা শুনে অবাক হয়ে গেলেন কিরো। ডাক্তার বললেন, কোনো বিষাক্ত প্রাণীর দংশনে এই গলার ব্যথাটা হয়েছে। হেনরির বাসায় এলেন কিরো, হীরেটা তাকে ফেরত দিয়ে বললেন, এখানে সত্যিই অপয়া, আপনি যেখানকার জিনিস সেখানেই রেখে আসুন, এই রত্ন ইহলোকের সম্পত্তি নয়, এ হলো মৃতের রাজ্যের সম্পত্তি, ইহলোকে এই হীরেখানা যার কাছে থাকবে তারই সর্বনাশ করবে। আমি তো রেখে আসতেই চাই, কিন্তু সেই সমাধি কক্ষে ঢুকবার সাহস আমার আর নেই, কাতুরভাবে হেনরি বললেন। তাহলে উপায়? দুজনে ভেবে চিন্তেও কোনো উপায় বের করতে পারলেন না। কিরো বিদায় নিলেন,
হেনরির সঙ্গে কিরোর আর দেখা হয়নি। তার খবর কিরো জানতে পারলেন কিছুদিন পরে। প্যারির এক অভিজাত হোটেলের একখানা কামরায় হেনরির মৃতদেহ পাওয়া গেল। মাত্র আগের দিন সন্ধ্যেবেলায় তিনি এই হোটেলে উঠেছিলেন। মৃত্যুটা রহস্যজনক। কিভাবে মৃত্যু হয়েছে ডাক্তার তা ঠিক বলতে পারলেন না। ফরাসি পুলিশের তদন্ত সমানভাবেই নিষ্ফল হল। অবশ্য একটা সূত্র পাওয়া গিয়েছিল। হেনরির পাশের কামরার বাসিন্দা নাকি তার ঘরে হাজার হাজার ডানার শব্দ শুনতে পেয়েছিলেন, কিন্তু এই ক্ষীণ সূত্র ধরে মৃত্যু রহস্যের কোনো সমাধান করা গেল না। কিরো খোঁজ নিয়ে জানলেন মৃতের জিনিসপত্রের মধ্যে সেই অপয়া হিরেখানা পাওয়া যায়নি। অভিশপ্ত হীরের কাহিনী কিন্তু এখানেই শেষ হল না। কিরোর এক বন্ধু ছিলেন মিস্টার স্টেট, তিনিও প্রেতত্ত্বে চর্চা করতেন। একদিন কিরোর কাছে এসে তিনি বললেন, একটা অদ্ভুত জিনিস পেয়েছি ভাই। কি জিনিস? কৌতূহলী হয়ে কিরো জিজ্ঞেস করলেন। একখানা বাদুর মুখো হিরে। চমকে উঠলেন কিরো, জিজ্ঞেস করলেন, কোথায় পেল? বাড়িতে গিয়েছিলাম, সেখানে যে হোটেলে উঠেছিলাম তার একজন ওয়েটার আমার কাছে হিরেখানা বিক্রি করেছে। কিরো আরো চমকে গেলেন, বললেন, হিরেখানা সঙ্গে আছে? আছে, তোমাকে দেখাবার জন্যই তো নিয়ে এসেছি। মিস্টার স্টেট বললেন, দেখাও দেখি। হিরেখানা দেখেই কিরো চিনতে পারলেন, এই তো সেই অপয়া রত্নখানা। কি ব্যাপার, তোমার মুখখানা ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? মিস্টার স্টেট জিজ্ঞেস করলেন। মিস্টার হেনরির দুর্ভাগ্যের কাহিনী সবিস্তারে খুলে বলে কিরো অনুরোধ করলেন, এই অপয়া রত্নখানি তুমি ফারাও চতুর্থ খুফুর কবরেই রেখে এসো, আর তা যদি সম্ভব না হয় তবে এখানা নদীর জলে বিসর্জন দাও। বিদ্রুপের হাসি হেসে মিস্টার স্টেট বললেন, তোমার ওই হেনরি লোকটা ছিল এক নম্বরের বুদ্ধু আর নার্ভাস, তাই অমনি বেঘরে প্রাণ হারান। আমি হচ্ছি একজন প্রেতত্ত্ববিদ, ওসব ভূত প্রেতের সঙ্গে যুঝবার ক্ষমতা আমার আছে। কিন্তু হিরেখানা রাখলে আজ হোক কাল তোমার উপর কবরের অভিশাপ নেমে আসবেই, চিন্তিতভাবে কিরো বললেন। তোমার ওই কবরের অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিশোরীয় প্রেতদের আমি থোড়াই কেয়ার করি। কিন্তু কাজটা তুমি মোটেই ভালো করছো না, কিরো মন্তব্য করলেন। কদিন পরে মিস্টার স্টেট আবার এলেন কিরোর কাছে, হাসতে হাসতে বললেন, ওই হে, তোমার মিশরীয় প্রেত তো আমার কোনো ক্ষতিই করতে পারলে না। আমি একটু শক্ত লোক বুঝলে, মিশরের প্রেতপুরীর বাসিন্দারা বোধহয় আমাকেই ভয় পেয়েছে। কিন্তু সময় তো চলে যায়নি, কিরো মন্তব্য করলেন, মিশরীয় প্রেত বোধহয় আর আমার নাগাল পাবে না, আমি আমেরিকা যাচ্ছি। জানো বোধহয় টাইটানিক নামে একখানা বিরাট জাহাজ কদিন বাদেই অ্যাটলান্টিক মহাসাগরে পাড়ি দিচ্ছে। আরো কিছুক্ষণ কথাবার্তার পর মিস্টার স্টেট বিদায় নিলেন। কিরো কিন্তু তার সম্পর্কে চিন্তিত হয়েই রইলেন। হিরেখানা ত্যাগ না করলে মিস্টার স্টেডের উপর কবরের যে অভিশাপ নেমে আসবে এ সম্পর্কে কিরোর কোনো সন্দেহ ছিল না। মিস্টার স্টেডের সঙ্গে কিরোর আর কোনোদিন দেখা হয়নি। কদিন পরে টাইটানিক জাহাজ সমুদ্রযাত্রা করল। তারপর একটা সংবাদে সমস্ত জগৎ স্তম্ভিত হয়ে গেল। বিশাল টাইটানিক জাহাজ তার সমস্ত যাত্রী আর নাবিক সহ তলিয়ে গেছে উত্তাল আটলান্টিকের অতল গহ্বরে। অপয়া হিরেখানা সহ মিস্টার স্টেডের সলিল সমাধি হয়েছে।
এমনি করেই নেমে এসেছে কবরের অভিশাপ। এ খবর পেয়ে কিরো মন্তব্য করলেন, বিধিলিপি কে খণ্ডাতে পারে।